স্টুডেন্ট কেয়ার অ্যাকাডেমি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই আজকে তৃতীয় শ্রেণীর বাংলা পাতাবাহার পাঠ্য বইটির একশো ছেচল্লিশ পৃষ্ঠা থেকে একশো ঊনপঞ্চাশ পৃষ্ঠা পর্যন্ত আমরা পড়ব এটা ভাষাপাঠের চতুর্থ পর্ব এখানে নিয়মের কথা বলা আছে ছাত্রছাত্রীরা তোমরা পাতাবাহার পাঠ্য বইটির একশো ছেচল্লিশ পৃষ্ঠা বের করো দেখো একশো ছেচল্লিশ পৃষ্ঠাতে দেখো একশো ছেচল্লিশ পৃষ্ঠায় ভাষা চতুর্থ পর্ব তাই চার লেখা আছে নিয়মের কথা আমরা পড়ে ফেলি মেঘনার বাড়ির পেছনে একটা পুকুর ছিল একদিন সেই পুকুর বুঝিয়ে সেখানে বড় একটা বাড়ি তৈরি হলো সেই থেকে খুব দুঃখ মেঘনার সেই দিন ক্লাসে ঢুকতেই মেঘনা অভিমানের গলায় বলে ফেলল ভাষার পাড়ায় যে বাড়িগুলো থাকে সেখানে কি কোনো নিয়ম আছে সেখানে যেখানে খুশি বাড়ি করা যায় নিশ্চয়ই আছে নিয়ম না মানলে তো একের কথা অন্যে বুঝতেই পারবে না আজ তোমাদের সেই নিয়মের কথাই বলবো তার আগে তোমরা বলো তো জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কোনটা কিংসুক স্কুলে এসেই টিফিন খেয়ে নেয় তাই শেষ বেঞ্চির কোন থেকে বলল খাওয়া সমস্ত ক্লাসে তখন সবাই হাসছে আমি কিন্তু বললাম কিংশুক একেবারে ভুল বলেনি বরং অন্যরা কি বলবে বলো তখন কৌশিক বলল লেখা পড়া করা তৌফিক বলল অন্যকে সাহায্য করা রত্না বলল বড়দের কথা শোনা তোমরা সবাই কিংসুকের মতো একটু একটু ঠিক বলেছ তোমাদের সবার কথা মিলিয়ে দিলেই ঠিক উত্তর পাওয়া যাবে আমি তোমাদের সাহায্য করছি তোমরা তোমাদের বইয়ের প্রথম পাটের কথা মনে করো এবার সবাই বলল কাজ করা ঠিক বাক্যের মধ্যে এই কাজ করা ব্যাপারটা থাকে সব সময় যে খুব সরাসরি থাকে এমন নয় কাজ করা ব্যাপারটা যে সরাসরি থাকবে এরকম কিন্তু না ঘুরিয়ে ফিরিয়ে হোক উজ্জ থেকে হোক যেভাবে হোক থাকে কিংসুকের প্রিয় কাজটাকেই আমরা উদাহরণ হিসাবে নিই খাওয়া চলো এরপর একশো সাতচল্লিশ পৃষ্ঠায় দেখো একশো সাতচল্লিশ পৃষ্ঠায় এখন খাওয়া বললেই তো হবে না কাজ তো নিজে নিজে হয় না কাউকে করতে হয় কেউ না করলে কাজ বোঝা যায় না তাই বাক্যে প্রধান হলো যে কাজটা কার যদি প্রশ্ন করি কে খায় তখন উত্তর হবে কিংসুক খায় কিংসুক খায় এই হল ছোট্ট ভাষার পাড়া প্রথমে থাকবে কিংসুক নামের বাড়ি তারপর থাকবে খাই বাড়ি কিন্তু তোমাদের তো মনে হতেই পারে কিংসুক কি খায় উত্তর হবে কিংসুক লুচি খায় এইবার এই নতুন পাড়ায় আরেকটা বাড়ি হলো লুচি সেই বাড়িটা হবে মাঝখানে ব্যাপারটা এই রকম দেখো ব্যাপারটা দেখে নাও ব্যাপারটা কিভাবে হচ্ছে কিংশুক খায় কি খায় কিংশুক ভাত খায় কিভাবে খায় কিংসুক হাত দিয়ে ভাত খায় কি দিয়ে ভাত খায় কিংশুক হাত দিয়ে মাছের ঝোলার ভাত খায় তো এইভাবে পাড়ায় নতুন নতুন বাড়ি হতেই পারে কিন্তু প্রথম আর শেষ বাড়িটা একই থাকে হুম প্রথম বাড়িটা ছিল কিংসুক আর শেষ বাড়িটা ছিল খায় হ্যাঁ তা দেখো যখন ক্রমশ বাড়ি বেড়েছে বাড়িগুলো তার নিয়ম মেনে হয়েছে কিন্তু প্রথম আর শেষ বাড়িটা কিন্তু একই আছে বাড়ি বৃদ্ধি পাবার পরে সেই কিংসুক বাড়িটা প্রথমে আছে আর খাই বাড়িটা শেষে আছে মাঝখানে ক্রমশ বাড়ি বেড়েছে এখানে যেমন একটা ভাত বাড়ি বেড়েছে তারপরে বেড়েছে হাত দিয়ে একটা বাড়ি তারপরে বেড়েছে মাছের ঝোল হ্যাঁ এইভাবে ক্রমশ বাড়ি বেড়েছে এরপর দেখো এই নিয়মেও মেঘনা খুশি হয় না তাহলে মাঝখানে যে নতুন বাড়ি হবে সেখানে কি আর কোনো নিয়ম থাকবে না যে যার খুশি মতো বাড়ি করবে নিশ্চয়ই নিয়ম থাকবে সেখানে নতুন যে বাড়ি করবে দেখতে হবে এই পাড়ায় কার সূত্রে সে আসছে যেমন মাছের ঝোল এসেছে ভাতের সূত্রে তো তারপরে দেখো তাই সেই বাড়িটা ভাতের পাশে সেক্ষেত্রে ভাতের যে কোনো দিকে সে থাকতে পারে মাছের ঝোল আর ভাত হতে পারে আবার ভাত আর মাছের ও হতে পারে কিন্তু কিংসুক মাছের ঝোল আর হাত দিয়ে ভাত খায় কিছুতেই হবে না যদি এরকম বলা হয় যে কিংসুক মাছের ঝোল আর হাত দিয়ে ভাত খায় এরকমটা কিন্তু কখনোই হবে না নিয়ম মেনে চলবে নিয়ম থাকবে যেখানে লিখে দিয়েছে নিশ্চয়ই নিয়ম থাকবে সেখানে হ্যাঁ তা সেই নিয়ম মেনে বাড়ি হবে অর্থাৎ শব্দগুলো নিয়ম মেনে বসে তবেই বাক্যটা তৈরি হবে এরপর চলো একশো আটচল্লিশ পৃষ্ঠায় একশো আটচল্লিশ পৃষ্ঠায় দেখো এইবার মনে হলো মেঘনা একটু শান্তি পেয়েছে নিচের পাড়াগুলোই ঘর বানাও দেখো এখানে তন্ময় পড়ে রূপা যাচ্ছে আব্দুল এসেছে তুমি আসবে আমি যাব পাখি ডাকছে মেরি খেলছিল ফুল ফুটেছে এগুলো সবই একটা বাক্য এই বাক্যে আমাদেরকে আরও যুক্ত করে বাক্যটাকে বড় করতে হবে অর্থাৎ এই যে মানে বোঝার সুবিধার্থে বাক্যকে তোমরা পাড়া বলে চিনেছ আর শব্দকে তোমরা ঘর বলে চিনেছ তা এই পাড়াতে ঘরের সংখ্যা বৃদ্ধি করতে হবে চলো দেখে নাও এই প্রশ্নগুলোর উত্তরটা দেখো তন্ময় পড়ে তারপর আমরা কী করলাম তন্ময় বই পড়ে তন্ময় বাংলা বই পড়ে তন্ময় মন দিয়ে বাংলা বই পড়ে আমরা ক্রমশ বাড়িয়ে দিলাম কী বাড়িয়ে দিলাম না শব্দ বাড়িয়ে দিলাম বা বাড়ি বাড়িয়ে দিলাম এরপর দেখো রূপা যাচ্ছে তারপরে রূপা স্কুলে যাচ্ছে রূপা সকালবেলায় স্কুলে যাচ্ছে রূপা সকালবেলায় কাঁধে ব্যাগ নিয়ে স্কুলে যাচ্ছে এটা লক্ষ্য করো আব্দুল এসেছে আব্দুল বাংলাদেশ থেকে এসেছে আব্দুল বাংলাদেশ থেকে কলকাতায় এসেছে আব্দুল বাংলাদেশ থেকে কলকাতায় কাকার বাড়িতে এসেছে তারপরে লক্ষ্য করো তুমি আসবে তুমি কবে আসবে তুমি কবে কোথায় আসবে তুমি কবে কোথায় কেন আসবে তারপরে দেখো আমি যাব আমি সুন্দরবন যাব আমি সুন্দরবন ঘুরতে যাব আমি সুন্দরবন নৌকায় চড়ে ঘুরতে যাব তারপর একটা দেখো পাখি ডাকছে পাখি ভোরবেলায় ডাকছে পাখি ভোরবেলায় কিচির মিচির শব্দে ডাকছে পাখি ঘুম ভাঙানোর জন্য ভোরবেলায় কিচিরমিচির শব্দে ডাকছে মেরি খেলছিল মেরি মাঠে খেলছিল মেরি বিকালবেলা মাঠে খেলছিল মেরি বিকালবেলায় মাঠে বন্ধুদের সঙ্গে খেলছিল তাহলে ছোট পাড়াতে বাড়ি যখন বেড়ে যাচ্ছে তখন পাড়াটাও দেখো কীরকম বেড়ে যাচ্ছে প্রথমে ছিল মেরি খেলছিল তারপরে সেখান থেকে দেখো হয়ে গেলো মেরি বেলায় মাঠে বন্ধুদের সঙ্গে খেলছিল মানে পাড়াটা বেড়ে যাচ্ছে যেহেতু বাড়ির সংখ্যা বেড়ে যাচ্ছে তাই এরপর দেখো ফুল ফুটেছে সকালবেলায় ফুল ফুটেছে সকালবেলায় গাছে ফুল ফুটেছে সকাল বেলায় গাছে অনেক ফুল ফুটেছে তারপরে সকাল বেলায় আমাদের বাগানের গাছে অনেক ফুল ফুটেছে তাহলে তোমরা দেখে নিলে এরপরে দেখো বলছে যে পাড়াটার মানে আছে তার পাশে চিহ্ন দাও আর যে পাড়াটার মানে নেই তার পাশে গুণ চিহ্ন দাও মানে কাটা চিহ্ন দিতে হবে তো প্রথমে আছে আমি গান তো এই যে পাড়াটা এই পাড়াটার কোনো মানে কি আছে আমি গান আমি গান বললে কিছু প্রকাশ পাই কোনো কিছু বোঝা যায় না তাহলে বোঝা যখন যাচ্ছে না এই পাড়াটার কোনো মানে নেই তাই এখানে হবে কাটা চিহ্ন এরপর বলছে বদিউর অঙ্কে ভালো হ্যাঁ এই পাড়াটার একটা মানে আছে তাই এখানে টিক চিহ্ন দিলাম তোমার নাম কি এ পাড়াটারও মানে আছে তাই একটা চিহ্ন দেওয়া হলো তারপরে দেখো বলছে জল পড়ি এ পাড়াটার কোনো মানে নেই তাই কাটা চিহ্ন দেওয়া হলো বাঁকুড়া যাবা বাঁকুড়া রাস্তা যাবার এ পাড়াটার কোনো মানে নেই তাই কাটা চিহ্ন এরপর দেখো দিলীপ ছবি আঁকে হ্যাঁ এই পাড়াটার একটা মানে আছে তাই টিক চিহ্ন দেওয়া হলো নেকড়ের যাবো কাছে না এ পাড়াটার কোনো মানে নেই মানে যখন নেই তাহলে কাটা চিহ্ন এরপর দেখো কই ভরা ডিম এ পাড়াটারও কোনো মানে নেই তাই কাটা চিহ্ন কাল ভোরে সূর্য উঠবে হ্যাঁ এই পাড়াটার মানে আছে তাই টিক চিহ্ন দেওয়া হলো তাহলে একশো আটচল্লিশ পৃষ্ঠা তোমরা দেখে নিলে এরপরে চলো একশো ঊনপঞ্চাশ পৃষ্ঠাতে একশো ঊনপঞ্চাশ পৃষ্ঠায় দেখো এখানে বলছে নিচের বাক্যগুলির কোনটি কাজ আর কে কাজ করছে তার নিচে দাগ দাও দেখো প্রথম বাক্যে রয়েছে প্রথম বাক্যে রয়েছে আমি এখন ছবি আঁকছি এই বাক্যটাতে কে কাজ করছে কাজ করছে আমি আমি কাজটা করছে তাহলে আমি নিচে একটা দাগ হবে আর কোনটি কাজ ছবি আঁকা ছবি আঁকছি তাহলে এইটা এই জায়গায় হবে এরপরের বাক্যে রয়েছে কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ এখানে যে কাউকে জিজ্ঞাসা করা হচ্ছে তো যাকে জিজ্ঞাসা করা হচ্ছে সেটা সে মানে মানে তাকে উজ্জ্ব রাখা হয়েছে বলা যেতে পারে যে তুমি কোথায় যাচ্ছ কিন্তু এখানে যে কর্তা কর্তা এখানে উজ্জ্ব আছে কিন্তু কাজটা এখানে হচ্ছে যাওয়া কাজ যাচ্ছ হ্যাঁ তাহলে আগের বাক্যে যেমন আমরা কে কাজ করছে পেয়ে গেলাম আমি কোনটি কাজ ছবি আঁকছি পরের বাক্যে কে কাজটি করছে সেটা বুঝতে না পারলেও উজ্জ অবস্থায় আছে কিন্তু কোনটি কাজ আমরা সেটা বুঝে গেলাম সেটা হলো যাচ্ছ পরের বাক্যে দেখো তার চলে যাওয়ায় কাজটা শেষ হলো না তাহলে কে কাজ করছে তার এই তার চলে যাওয়ায় কাজটা শেষ হলো না তাহলে কোনটি কাজ এই যে শেষ না হওয়া শেষ হলো না এরপর মেঘের পরে মেঘ জমেছে এখানে কে কাজ করছে মেঘ আর কোনটি কাজ জমা তারপর দেখো আমি রুদ্রকে বই দিলাম কে কাজ করছে কাজটা আমি করছি আমি কী কোনটা কাজ বই দিলাম বই দেওয়াটা কাজ তাহলে তোমরা একশো ঊনপঞ্চাশ পৃষ্ঠায় কে কাজ করছে আর কোনটি কাজ সেটা দেখে নিলে তাহলে আজকে একশো ছেচল্লিশ থেকে একশো ঊনপঞ্চাশ পৃষ্ঠা পর্যন্ত ভাষা পাঠের চতুর্থ পর্বে যে নিয়মের কথা ছিল তা তোমরা বুঝে নিলে তোমাদের তৃতীয় শ্রেণীর পাতাবাহার পাঠ্য বইয়ের তৃতীয় পর্ব এখানেই শেষ হলো ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে বুঝতে না পারলে অবশ্যই কমেন্টস করবে স্টুডেন্ট কেয়ার অ্যাকাডেমি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে তোমরা খুব ভালো থেকো তোমরা মন দিয়ে পাতাবাহার পাঠ্য বইটি পড়বে তৃতীয় পর্বের প্রত্যেকটি ভিডিও স্টুডেন্ট কেয়ার অ্যাকাডেমি চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবে যারা দেখনি তারা চ্যানেলের প্লেলিস্টে গিয়ে অবশ্যই দেখে নেবে আজ তাহলে এ পর্যন্তই টাটা বাই বাই